ভাই আস্তে আস্তে একটু আস্তে যান একটু আস্তে যান আপনি ব্যক্তিগত ভাবে কি বাদ দিচ্ছেন কোরআন বাদ দিচ্ছেন না হাদিস বাদ দিচ্ছেন সেটা তো ভাই আমি জানতে ইচ্ছুক না আসলে হ্যাঁ আপনি হয়তো অনেক অনেক মুসলমানও আছে কোরআনও বাদ দিয়ে ভালো হ্যাঁ অনেক মুসলমান আছে আল্লাহ বাদ দিচ্ছেন অবিরও বাদ দিচ্ছে কিন্তু সে মুসলমান হ্যাঁ এরকম মুসলমানের পরিচয় আমি জানি এরকম মুসলমান আমার পরিচিত আছে কে কি বাদ দিছে কে কি রাখছে এগুলা নিয়ে তো আমার আমি জনজনে গিয়ে তো জিগাবো না ভাই আপনি কি ভাই ওই হাদিসটা রাখছেন নাকি বাদ দিচ্ছেন আপনি কি তুমুকুরনটা কোরআন রাখছেন না বাদ দিচ্ছেন এটা তো ভাই আমি জনে গিয়ে জিগাবো না এখন এটা আমার বইলেও তো লাভ নেই কোনো আমি তো আপনার কাছে জানতে চাই না আসলে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামে কোনটা আছে ইসলামে কোনটা নাই আপনি ব্যক্তিগতভাবে কি রাখছেন কি বাদ দিচ্ছেন সেটা জানার বিন্দু মাত্র কোনো আগ্রহ আমার নাই ভাই আপনি যদি সেই বিষয়ে আপনি কি রাখছেন কি বাদ দিচ্ছেন সেটা নিয়ে আলোচনা করতে চান আপনার লাইভে আপনি করেন অসুবিধা নেই আমার লিঙ্ক পাঠিয়ে দিন যদি সময় হয় দেখতে যাবো কিন্তু আপনি কি রাখছেন এটা আমার আসলে কোনো কনসার্নের বিষয় না সালাফি ভাই বলেন আর আপনি নাম রাখছেন সালাফি আপনি কইতেছেন হাদিস আপনি কি কি আদিস বাদ দিচ্ছেন কেমনে ভাই নাম এটা রাখছেন কেন দিলে

এটা ঠিক আছে জালাদিস মানে না কিন্তু সেই হাদিস যদি প্রসিদ্ধ হয় তাহলে সেই মানা যাবে হাদিস মানতে কোনো সমস্যা নাই কিন্তু হাদিস এবং হাসানাদিস গণ্য করতে হবে শরীয়তের উৎস হিসেবে হাদিস এবং হাসান হাদিসকে গণ্য করতে হবে কিন্তু হাদিস মানা যাবে না এটা আপনারা কে কইছে ভাই কোন পাকলে কীছে কোন তো একটু দেখান তো না ঠিক আছে আপনার রাইট বলছেন জয়িফাদিস হাদিসগুলা

জয়ীফ থেকে কোন আকিদার কোনো একটা বিষয় নেওয়া যাবে না তার মানে আমি এটা বলি নাই যে জয়ীফ হাদিস আকিদার ক্ষেত্রে জয়ীফ হাদিস মানা যাবে না এটা আমি বলি নাই আমি বলছি জয়ীফ থেকে আকিদার কোনো বিষয় নেওয়া যাবে না আপনি আমার কথাটা ঘুরায় বললেন যে হ্যাঁ ঠিকই কইছেন ভাই জয়ীফ থেকে কোন আকিদার বিষয় মানা যাবে না এটা তো আমি বলি নাই আমি বলছি আকিদার বিষয় নেওয়া যাবে না আপনি বলতেছেন মানা যাবে না দুইটা তো এক না কথা মানে প্রকাশ করে কথাটা ঘুরে ফেলাইলেন কথা মানে বিকৃত করে ফেলাইলেন আমার কথাটা

জি ভাই হাসান হাদিস যদি কোনো আপনি জানেন যে রসুল্লাহ হাদিস হাসান কোন কথা নয় আপনি জানেন যে হাদিস হাসান তো হচ্ছে দরজা দিক থেকে এটা একটু খুব সুক্ত ছিল আপনি মনে হচ্ছে এরকম হয়তো কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে হাসান হাদিসগুলো হাদিস কোনো সন্দেহ সুতরাং যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে এটা আলাদা কথা যখন তার কাছে শুদ্ধ হয়েছে হাসান হোক বা সহ হোক দুটাই কিন্তু সহির প্রকার সুতরাং দুটাই যে কোনো একটা যদি কোনো কেউ হাসান হোক বা সহ হোক যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কারণ সে অস্বীকার করে রসুল্লাহলাম কে রদ করতেছে কেউ কোনো কথাকে রদ করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায় রসুল এটা করতেন আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন বলবেন এই জন্য আমার প্রশ্নটা ছিল যে কোরআনে যে অসংগতিক আয়াত গুলা পাওয়া যায় একটা আয়াত আর একটা আয়াতের সাথে এখন আমরা কোরআনটাকে জাস্টিফাই করব কিসের মাধ্যমে যেমন সৈহাদিস গুলা বা গুলা আমরা জাস্টিফাই করি কোরআনের আয়াতের মাধ্যমে

ইসলামের যে ইতিহাস বা ইসলাম যে কোরআন যে সত্য এই সৃষ্টিগত যে সত্য এটা যাচাই করবো কি করবো এটা জাস্টিফাই কি কি করে বাপ মুসলিম থেকে তো আমি তো মুসলিম হতে পারি না আমার দ্বারা তো সম্ভব না মানে ইসলাম তো যাচাই করার বিষয় না ইসলাম তো হচ্ছে গিয়ে মানার বিষয় শুনলাম এবং মানলাম কোরআনে তো এটা বলা আছে যে শুনলাম এবং মানলাম ইসলামে আবার যাচাই কোন দিক দিয়ে আইবে ভাই আমি তো এটা বুঝতেছি না ফারাজ ভাই কি বলে ভাই এ বলে যে যাচাই করবে নাকি কে কেমনে কি ভাই ইসলামে আবার যাচাই করা করতে আসতেছে আমি আপনাকে একটা ভিডিও দেখাই সেই ভিডিওটাতে কোরআনের আয়াতটাও বলা আছে আপনি একটু ভিডিওটা শুনেন হ্যাঁ মোহাম্মদ আল্লাহ বলেছেন জাহি কবি আনহম কারি আল্লাহ আহবাত আল্লাহর নাজিল কিন্তু বিধানকে তারা ঘৃণা করেছে মেনে নিতে সংকোচ করেছে এই জন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন পুরো দিন বাতিল ওমাই ইকফুর বলি ইমানে ফাঁকা হাবে তা আমল ইসলাম আইদার পাঁচ নম্বর বলেছেন ইমানের সাথে যে কুফরি করবে তার এই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে ইসলামের কোনো জিনিস মানতে সামান্য সংকোচ করলে ইমান বরবাদ কোনো সংকোচ থাকতে পারবে না এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে সামে না হয় না শুনলাম আর মানলাম আর কোনো কথা নেই বলেছেন ইনামাল মোমিন ও কাল জামাল আনি ফাইসি মাতি দাম কদ মোমিন হলো নাকে রসি লাগানো উঠের মতো যেখানে বাঁধবে ওখানে থাকবে কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে নবীজি বলেছেন ইনামাল মোমিন ও কাল জামাল আনি ফাইসি মাতি দাম কদ মোমিন হলো নাকে রশি লাগানো উটের মতো যেখানে বাঁধবে ওখানে থাকবে কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে আচ্ছা আমরা এখান থেকে জানতে পারলাম যে ইসলামের বিধানটা হচ্ছে আপনি তো যাচাই বাছাই করতে যাবেন আবার কোনটার সাথে কোনটা কন্ট্রাডিক্ট করে এগুলা যাচাই যাচাই করতে যাবেন এটা তো ইসলামের সম্পূর্ণ হারাম কাজ কখনো এটা করা যাবে না ইসলামকে আপনি যেহেতু মানে বলতেছেন যে আমি ইসলামের ভিতরে থেকে আপনি ইসলামকে আপনি যাচাই করবেন যে যাচাই করার চেষ্টাটা করতেছেন এটা সম্পূর্ণ কুফুরি কাজ এটা কখনোই আপনি করতে করবেন না আপনি যেটা করবেন যেটা বলা আছে সেটা অন্ধভাবে মেনে নেবেন বিশ্বাস করবেন এটাই ইসলামের একিদা ইব্রাহিম কাজী ইব্রাহিম যেটা বললো সেটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য সে শুনলাম আর মানলাম এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি ধরলাম মুমিন না আমি কাফের বা আমি হিন্দু আমি অমুসলিম এখন আমি ইসলামটাকে কিভাবে কোরআনটাকে কিভাবে যাচাই বাছাই করে ইসলামে ফিরবো আমার প্রশ্নটা সেই জায়গায় মানে কি আগে ছিলেন ইসলামে তারপরে মনে করেন আমি নেই ইসলামে মনে করেন আমি নেই এখন কোরআনটা আমি যাচাই বাছাই করবো ইসলামটাকে যাচাই বাছাই করবো কোরআনটাকে আমি কি করে জাস্টিফাই করবো এবং কোরআনটাকে আমি মেনে নেবো জাস্টিফাই না হলে তো আমার ইসলামে আসার কোনো প্রশ্নই তো আসে না আচ্ছা তাহলে তো আপনি এখন যদি আপনি যদি হিন্দু ধর্মে অন্ধবিশ্বাসী হয়ে থাকেন তাহলে এখন হিন্দু ধর্মের অন্ধবিশ্বাস আর ইসলাম ধর্মের অন্ধবিশ্বাস দুই অন্ধবিশ্বাসকে যদি কম্পেয়ার করেন তাহলে তো আমি কোনো উপায় দেখতেছি না এখান থেকে কোনো একটা অন্ধবিশ্বাসকে মেনে নেওয়ার মতো কোনো উপায় আমি পাইতেছি না ভাই আমার কাছে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আমি যুক্তি দিয়ে যাচাই করব। কিন্তু ইসলামের যুক্তি ব্যবহার করাটা ইসলামে সম্পূর্ণ হারাম আকিদার ক্ষেত্রে ইসলামের যে বিধি বিধিবিধান আকিদার ক্ষেত্রে কোনো যুক্তি কখনো ব্যবহার করা যাবে না কিন্তু আমি যেহেতু একজন মানে মানে নিজেকে যুক্তিবাদী মানুষ বলে মনে করি আমি যুক্তি ব্যবহার করে দেখবো যে কোনটা সঠিক কোনটা ভুল না আমি আপনি বলি আমি আমি সালাফি ছিলাম না আমি প্রথমে ছিলাম হানাফি আমি কোরআন হাদিস যাচাই বাছাই করে দেখলাম যে সমাজে যা চলছে ইসলামের নামে সেটা ইসলাম নয় সেটা মানুষের নিজের মন মতন ধর্ম নিজেরা তৈরি করে নিছে যার যেভাবে মনে চাইছে আমি যখন যাচাই বাছাই করছি কোরআন হাদিস তখন আমি এদের থেকে থেকে একটু আলাদা হয়ে গেছি আমি সালাফি হয়ে গেছি দেখলাম যে সালাফিরা এরকম যাচাই বাছাই করার পরে বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ ইমানি বিশুদ্ধ কোরআন হাদিসের মাধ্যমে চলাফেরা করে হানাফিদের হানাফিরা একদম থার্ড লেভেলের আহলে হাদিস সালাফিরা হচ্ছে ফার্স্ট লেভেলের মুসলিমদের এখন আমি চাচ্ছি যে আমি পৃথিবীর অন্যান্য ধর্মগুলাকে যাচাই বাছাই করে ইসলামটা থেকে সত্যতা খুঁজে বের করবো যে আসলে কি সত্য আসলে ঈশ্বর আছে কিনা বলে দিলাম ভাই এটা তো নিষেধ ইসলামে এটা তো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ কাজ ইসলামে যাচাই করে একবার ওমর একটা ওয়ে আছে আপনার হ্যাঁ ভাইয়া একটা ওয়ে আছে আপনি আপনি যাচাই একটা জিনিস যাচাই করতে পারেন আপনি আপনার কি কোনো কিডস আছে আপনার কি কোনো ছেলে মেয়ে আছে হ্যাঁ আছে আপনি এক কাজ করতে পারেন ইব্রাহিমের মতো আপনি আপনার ছেলেকে জবাই করার জন্য কোন উঁচু পাহাড়ে যেতে পারেন হ্যাঁ আপনার ছেলেকে জবাই করার জন্য দেখেন আল্লাহ সত্যি আছে নাকি আল্লাহ যদি সত্যি থাকে তাহলে আল্লাহ একটা প্রশ্নটা হচ্ছে আপনি কি দেখে ইসলামকে গ্রহণ করবেন যদি আপনি থাকে আপনি

আপনি বলতেছেন যে অন্য ধর্মগ্রন্থ টন্থ পরে আপনি যাচাই করবেন যাচাই করে তারপরে ইসলামে আসা যায় কিনা সেটা দেখবেন কিন্তু দেখেন এখানে হজরত উমরের একটা ঘটনা এই হাদিসে বর্ণনা করা আছে হাদিস সম্ভার গ্রন্থের পনেরোশো সাত নম্বর হাদিস একদা উমর তাওরাতের কয়েকটি পাতা নিয়ে পড়ছিলেন তা দেখে নবী সাল্লাহ সাল্লাম রাগান্বিত হয়ে বললেন সেই সত্তার কসম যার হাতে মোহাম্মদের প্রাণ যদি মুসাও জীবিত হয়ে এসে যান আর তোমরা আমাকে ছেড়ে তার অনুসারী হয়ে যাও এবং আমাকে বর্জন করো তাহলে অবশ্যই তোমরা ভ্রষ্ট হয়ে যাবে এর মানে হচ্ছে এইটা দেখে সে খুবই ক্ষিপ্ত হয়েছিল যে ওমর আবার তাওরাত করতেছে মোহাম্মদ থাকার পরে ওমর তাওরাত পড়তেছে যে দেখেন পরের হাদিসটাতে আহ তাওরাতের কিছু অংশ লেখা ছিল নোমানবী তা দেখে রাগানিত হয়ে বলেন আমার ব্যাপারে কি কোনো সন্দেহ আছে হে ইবনে খাতাব মানে খুব খেপা গেছিল মোহাম্মদ এটা দেখে খাতাবের পো হ্যাঁ খাতাবের পোলা তুমি কি আমার আমার ব্যাপারে সন্দেহ করতেছো তুমি তুমি আবার তাওরাত পড়তেছো আয় বলো কি তুমি আমারে সন্দেহ করতেছো হাজিলের আমার একটা পয়েন্ট আছে এই জায়গায়

বর্তাউড়ত পথে সর জায়গা স্বীকৃতি বাহ 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 হচ্ছে এটা এক নম্বর কথা হচ্ছে ইসলামে তো এই ধরনের জাতি বাঁচাই করা সম্পূর্ণ হারাম দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনি যদি মানে ইসলাম ধর্মটা এখন মনে করেন তর্কের খাতিরে ধরে নিলাম আপনার কাছে মনে হলো যে না ইসলাম ধর্মটা সত্য না ইহুদি ধর্মটা আমি পালন করব ইহুদি ধর্মটাই সত্য তাহলে তো ভাই ইসলামী হুকুমতে আপনাকে মুরতাদ হিসেবে গণ্য গণ্য করে আপনার সাথে কি করা হবে

সালাফি ভাই আপনি নিশ্চয়ই এটা পড়ছেন তারপরে আপনি একটু এই যে আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদটা না এই যে শেখ মুজিবুর রহমানের অনুবাদটা একটু পড়ে শুনান তো আমাদেরকে সুরা ইমরানের পঁচাশি নম্বর আয়াত আমি পড়বো হ্যাঁ হ্যাঁ পড়েন এই যে শেখ মুজি শেখ মুজিবুর রহমানের অনুবাদটা পড়েন এই যে এটা এটা আর ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করে তা কখনই তার নিকট হতে গৃহীত হবে না এবং পরলোকেও সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আচ্ছা আপনি যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্বেষণ করেন অন্বেষণ মানে খোঁজেন যে এটা কোনটা অন্বেষণ করেন মানে খোঁজেন তাহলে এটা আল্লাহর কাছে সেটা কি গৃহীত হবে যে আপনি খুঁজে টুজে আবার আসছেন এটা কি গৃহীত হবে আল্লাহর কাছে সালাফি ভাই যদি খুঁজে টুজে যাচাই টাচাই করে আসেন আবার ইসলামী ধরেন আইলেন আল্লাহ কি গ্রহণ করবে নাকি সে ক্ষতিগ্রস্ত হবেন আপনি তার মানে বুঝাচ্ছে যে আমার ধর্মটা যাচাই করার কোন সুযোগ নাই হ্যাঁ যাতে করার সুযোগ নাই তো তাহলে এটা সত্য ধর্ম কি করে হয় এটা অমানবিক হয়ে যাচ্ছে না তো এটা ভাই আমি কেমনে কব ভাই আমার এই নাস্তিক রে কেন এটা জিগান

সেও এরকম বিশ্বাসী হ্যাঁ বলে তার সত্যের মানদণ্ড কি অন্ধের মত মেনে নেওয়া নাকি যুক্তির প্রমাণ যাচাই বাছাই অবশ্যই যুক্তি যুক্তি প্রমাণ যাচাই বাছাই কিন্তু ওটা কি দিছে আলাদা দিছে দেয় নাই তো আপনি আমাদের কাছে এটা চার্জ করতেছেন কেন এটা মুমিনদের কাছে যা চার্জ করবেন আর যদি না দিতে পারে তাহলে নাই আচ্ছা আর বিষয় আমি একটু আপনাদের সাথে শেয়ার করি আমি আমি তো যেহেতু সালাফি আমার কাছে কন্ট্রাডিক্স মনে হয় কিন্তু আমার মুমিন ভাইদের কাছে এটা কন্ট্রাডিক্স মনে হচ্ছে না কেন দেখে আপনাদের কাছে এরকম মনে হয় কিনা এটা হচ্ছে হলো সুরা তাকবীর 81 নম্বর সূরার 29 নম্বর আয়াত আর আরেকটা হচ্ছে হলো সূরা কাফ 18 নম্বর সূরার 29 নম্বর আয়াত সেখানে বলছে যে আর বল সত্য তোমাদের রবের পক্ষ থেকে সুতরাং যে ইচ্ছা করে সেজন্য ঈমান আনে এবং যে ইচ্ছা করে সেজন্য কুফরি করে এখানে বান্দার উপরে সমস্ত ইচ্ছা শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে যে চাইলে কুফরি করতে পারে চাইলেও সে ইমান আনতে পারে কিন্তু তাকবিরের উনত্রিশ নম্বর আয়াত তখন আল্লাহ বলতেছে যে আর তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিগুলোর রব আল্লাহ ইচ্ছা করে মানে ইচ্ছা সব আল্লাহর উপরে তাহলে এটা কি কন্ট্রাডিক্স হয়ে গেল না একবার আল্লাহ বলতেছে যে ইচ্ছা শক্তি মানুষের উপর দিয়ে দিলাম আবার বলতেছে যে আমার উপরে রেখে দিলাম মানে আল্লাহ সৃষ্টি সৃষ্টিকতার উপরে রেখে দিলো ইচ্ছা শক্তি এটা কন্ট্রাডিক্স না না আমার মোমেন ভাইরা আলেমরা দেখতেছি যে বলতেছে না এটা কোনো কন্ট্রাডিক্স না আমি আমার মাথায় ধরে না মানে এই প্রশ্নের উত্তর গুলা কি তাদের কাছে নাই দেখে তারা এরকম তারা আমি করে নাকি ইচ্ছা বলতে আল্লাহ এখানে অ্যালাউন্স বুঝাইছে না না সালাফি ভাই আল্লাহ মনে করেন তো মূর্খ সালাফি ভাই মনে করেন আপনি হিন্দু ধর্মের একটা গ্রন্থে কিছু কন্ট্রাডিকশন পাইলেন মনে করেন হিন্দু ধর্মের পণ্ডিতদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনাদের ধর্মগ্রন্থে এরকমের দুই রকমের কথা বলা আছে এক জায়গায় কইছে মূর্তি পূজা করো আর এক জায়গায় কইছে মূর্তি পূজা করো না এ কেমন কথা ভাই এটা কি কেমনে কি কি করব আমি তাহলে আপনার কি মনে হয় ওই যে ওই হিন্দু ধর্মের ওই আলেমরা তারা তো আপনারা কিছু ভুগিচুকি তো দিবে নাকি

দুই খাজুর বাগানের চিপাই যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক সাথে দেখা করছে এরকম আরো অনেক খারাপ গুলো আছে সেই দিকগুলোর কারণে আমাদের মধ্যে কিছু মুসলিম তারা বিশেষ ছিল তারা হাদিসটাকে বাদ দিছে একদম টোটালি বাদ দিছে যে সব দুশো বছর পরে লেখা হয়েছে তিনশো বছর পর লেখা হয়েছে এই সে এগুলিতে অনেক ঘোঝামিল আছে তার আহলে কোরআন হয়ে গেছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে যেই অভিযোগে হাদিস গুলাকে বাদ দেওয়া হচ্ছে যে এগুলি অনেক পরে লেখা হয়েছে একই একই অভিযোগ করলাম কোরআনের উপরে দেওয়া যায় যেমন কোরআনটাও সংকলন করা হয়েছে নবী সাল্লামের জীব দশায় না সেটা হচ্ছে ওসমানের জীবদ্দশায় দশায় কোরআনটা যে কিতাবাকারে আমাদের কাছে আছে এরকম কিতাব আকারে ছিল না এখন আমার কথা হচ্ছে যে তাহলে একই প্রশ্নে জর্জরিত করা যায় না কোরানের উপরেই হ্যাঁ ঠিকই বলছেন ভাই সালাফি ভাই আপনার সাথে অনেকক্ষণ আমরা কথা বলেছি তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই আমরা পরের জনকে যুক্ত করি ঠিক আছে ওকে আচ্ছা ভাই ভালো থাকেন কিন্তু আমার আমার যেটা মনে হইলো এই ব্যক্তি তো সালাফি লিখার আসছে কিন্তু পুরাই নাস্তিক মনে হচ্ছে আমার পুরা ইয়া নাস্তিক মনে হচ্ছে আবেগিক সালাফিও হইতে পারে ওই জন্য আচ্ছা পরের জনকে যুক্ত করি